আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেন টু হালকেনস্টাইন। সো এখন আমরা কথা বলবো ভার্সিটি ইউনিট রিটেন এর ম্যাথ পার্টটা নিয়ে। সো ভার্সিটি ইউনিট রিটেন এর যত প্রকার যত আলোচনা হয়েছে, সবচেয়ে কঠিন ছিল কেমিস্ট্রি পার্টটা, আর আমাদের ম্যাথ পার্টটা কিন্তু সবচেয়ে ইজি। সেক্ষেত্রে আমরা গোটা ভিডিওটা দেখবো এবং আমরা বোঝানোর চেষ্টা করবো যে বিগত বছরের ভার্সিটি রিটেন এর কোশ্চেন গুলো দেখে আমরা কিভাবে পরের বছরের ভার্সিটি রিটেন এর ম্যাথ কোশ্চেন গুলো প্রেডিক্ট করতে পারি, এবং এই ম্যাথের প্রিপারেশনটা কিন্তু সবচেয়ে ইজি। সো স্টে টিউন উইথ দ্য ফুল ভিডিও। সো টাইপ নাম্বার ওয়ান, মাত্র দুই টাইপের কোশ্চেন আছে ভার্সিটি রিটেন এর ম্যাথের ক্ষেত্রে, ঢাবি ও জাবি বিগত বছরের ভর্তি পরীক্ষার পপুলার ম্যাথ। দেখো আমি যদি একটু কোশ্চেনটার দিকে তাকাই, আমরা একটা পয়েন্টটা নিয়ে নেই যে ফোর আই মাইনাস ফোর জে প্লাস সেভেন কে এর উপর আই মাইনাস টু জে প্লাস কে এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, অর্থাৎ একটা ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। এটা কিন্তু মুখে করার মতো, তুমি কিন্তু অ্যান্সারটার দিকে তাকাও, 19/9, এটা আমরা ইজিলি মুখেই করতে পারতাম। সেটা কিন্তু বিগত বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউ তে আসা কোশ্চেন। এরকম মডুলাস আর্গুমেন্ট নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এগুলো কিন্তু বিগত বছরের ভার্সিটি রিটেনে আসছে। সো তুমি যদি বিগত বছরের ভার্সিটির কোশ্চেন গুলা টাইপ ওয়াইজ সলভ করো, যেগুলো তুমি আমাদের কিউএনএ ডিইউ অ্যানালাইসিস বইটাতে পাবা, তুমি যদি নিজে বইটা না কিনো, তুমি নিজে অ্যানালাইসিস করো এবং বিগত বছরের ঢাবি এবং জাবি ভর্তি পরীক্ষায় যে সকল কোশ্চেন আসছে সেগুলোর প্রতি তুমি ফোকাস করো, বিশেষ করে যেগুলো পপুলার এবং বারবার রিপিট হচ্ছে। এক্ষেত্রে ভাইয়া ঢাবি আর জাবি কেন, বাকি ভার্সিটি না কেন? কারণ আমরা এই দুইটাকে আদর্শ ধরে নিছি, এই দুইটাতে মানুষজন বেশি পরীক্ষা দেয়, ঠিক আছে, এবং এই দুইটার কোশ্চেন ব্যাংক বেশি অ্যাভেলেবল। এটা হলো টাইপ নাম্বার ওয়ান। টাইপ নাম্বার টু, বোর্ড বইয়ের কিউএনএ, যদি আমরা এখানে কেমিস্ট্রি কেন লেখা আছে আমি জানি না, যে হয়তো বা স্লাইড বানাইছে সে হয়তো বা ভুল করছে, এখানে ম্যাথ হইতো, বাট আমরা একটু ভুলটা স্বীকার করে নেই এবং দুই নাম্বার পয়েন্টে যাই। সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি যে ম্যাথ গুলো আসতেছে সেগুলো হলো বোর্ড বইয়ের সাল বিশিষ্ট ম্যাথ। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি কেতাবের বই নাও, তুমি হলো এসিও আহমেদ স্যারের বই নাও, তুমি যে কোনো বই নাও, বইটাতে নিয়ে তুমি যেগুলোতে বোর্ডের কোশ্চেন আসছে, বোর্ডের সাল আছে, সেই কোশ্চেনটাই তোমার পরীক্ষা আসার মতো। যদি আমরা দুইটা উদাহরণ দেখি, প্রশ্ন করছে কি এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা কত, এটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ ভাই, এটা খুবই সিম্পল বোর্ডে আসা ম্যাথ। এরপরে কি বলছে, সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস কস থিটা প্লাস কস টু থিটা হইলে এটা সমাধান করতে বলছে, এটাও বোর্ডে আসা ম্যাথ, বইয়ের উদাহরণের মতো বোর্ডে আসা ম্যাথ। সো এই টাইপের কোশ্চেন গুলো অনেক অনেক বেশি রিপিট হচ্ছে, দ্য ফ্যাক্ট। সো তুমি যদি ভার্সিটি রিটেনে ভালো করতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই এই সকল বোর্ডের ম্যাথ এবং সালে আসা ম্যাথ ভালো করে করতে হবে। সো এক্ষেত্রে তুমি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারো, তুমি যেটা করবা সেটা হলো ভার্সিটি রিটেনের জন্য তুমি তোমার একটা বই নিবা, বই নিয়ে যেগুলো বোর্ডে বিগত বছরে সালে আসছে একই টাইপের ম্যাথ বেশ কয়েকটা দেওয়া আছে, যেমন সে টু সে তুমি হলো বিপরীত ত্রিকোণমিতি করবা, এই সাইন থিটা সলভেরই প্রায় সাতটা ম্যাথের পাশে সাল দেওয়া আছে, তুমি যেটা করো প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ যেটাতে সবচেয়ে বেশি সাল দেওয়া আছে সেটা দাগাবো এবং একটা করে ম্যাথ করে যাবো, যাতে তুমি ওই টাইপের ম্যাথ করার কারণে বাকি ম্যাথ গুলো তুমি পারো। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুই তোমার কাজ। সো ম্যাথের যদি তুমি ভার্সিটি রিটেন এর প্রিপারেশন নিতে চাও, তুমি বোর্ডের ম্যাথ করো এবং বিগত বছরের কোশ্চেন সলভ করো, দ্যাটস ওভারঅল। বাট যদি তুমি এইটুকু কষ্ট না করতে চাও, ভাই আমাকে ম্যাথ দিয়ে দেন যেখান থেকে আমি কমন পাবো, সেক্ষেত্রে তোমার জন্য আমরা ম্যাথ সিলেক্ট করে দিছি কিউএনএ ভার্সিটি ইউনিট রিটেন মেগা বুকে, যেখানে তুমি ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি পেয়ে যাবো, এবং এই বইটা তুমি যদি অর্ডার করতে চাও বা ডেমো পিডিএফ দেখতে চাও, তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবা। সো দ্যাটস ওভারঅল ইন শর্ট ভার্সিটি ইউনিটের রিটেনের জন্য ম্যাথের প্রিপারেশন।